আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ, কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি প্রজেক্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে ল্যান্ড শেয়ারিং বেসিসে আমরা এখানে একটি বিল্ডিং করব। আমরা সাধারণত ল্যান্ড শেয়ারিং বেসিসে মিড রেঞ্জ বা লোয়ার মিড রেঞ্জের প্রজেক্টগুলো করে থাকি, তবে এখানে বসুন্ধরার এই লোকেশনে ল্যান্ড শেয়ারিং বেসিসে একটি হাই এন্ড প্রজেক্ট করার জন্য আমরা চেষ্টা করছি। আমি যে জমিটার উপর দাঁড়িয়ে আছি সেটি আই এক্সটেনশন অবস্থিত বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। আই এক্সটেনশনের অনেকগুলো স্পেশালিটি আছে। যে ল্যান্ডটিতে আমি দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছন দিকে বা জমির উত্তর দিকে একটি নদী আছে, এটাকে আমরা ক্যানেলও বলতে পারি, কিন্তু সত্যিকার অর্থে এটি 150 ফিটের বেশি চওড়া এবং এটি কন্টিনিউ করে বালু নদীতে গিয়ে মিশেছে এবং এখানে ফ্লোয়িং ওয়াটার থাকবে, এটা গ্যারান্টেড। আমার হাতের ডান দিকে বা জমির পশ্চিম দিকে একটি বড় 100 ফিটের রোড আছে, যেটি মাদানী এভিনিউ এবং 300 ফিটের মধ্যে কানেক্টিং রোড হিসেবে কাজ করে এবং এই মুহূর্তে সবাই এই রোডটি দিয়ে কিন্তু বসুন্ধরায় প্রবেশ করে। সো কানেক্টিভিটির দিক থেকে এটি কিন্তু ফার্স্ট ক্লাস। আমার হাতের বাম দিকে বা জমির পূর্ব দিকে যে রোডটি আছে, এটিও সরাসরি গিয়ে কিন্তু 300 ফিটে উঠেছে। এই ল্যান্ড থেকে খুবই কাছে বসুন্ধরার ম্যানেজিং ডিরেক্টর সামসোমন সাহেবের বাড়ি আছে। এখানে অনেকগুলো কমার্শিয়াল প্রপার্টি আছে এবং বসুন্ধরার ভেতরের যে গলফ কোর্সটি আছে বা গলফ ক্লাবটি আছে সেটিও কিন্তু এখানে আছে। এই ল্যান্ড থেকে খুবই কাছে কিন্তু প্লেপেন স্কুলটিও রয়েছে, আমরা গুগল ম্যাপে দেখিয়ে দিচ্ছি। এবারে আসি এই 28.42 কাঠার ল্যান্ডটিতে কি পসিবল। আমরা দুবাইয়ের প্রপার্টিগুলো বা অ্যাপার্টমেন্টগুলো যখন দেখিয়েছিলাম গত মাসে, তখন আমাদের কাছে হাজার হাজার মেসেজ এসেছিল এই টাইপের প্রপার্টি বাংলাদেশে অ্যাভেইলেবল আছে কিনা তা জানার জন্য। তো দুবাইয়ে যা পসিবল সেটা কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ করছে না। তো এই 28 কাঠার প্রজেক্টে আমরা ঠিক দুবাইয়ে যে প্রপার্টিগুলো আপনারা দেখেছিলেন সেই টাইপের করে করছি। এমনকি দোতলায় আমরা যে অ্যাপার্টমেন্টগুলো রাখছি সেগুলোতে অ্যাটাচ প্রাইভেট সুইমিং পুলও থাকছে। একই সাথে এই বিল্ডিং এর টপ ফ্লোরে থাকছে সবগুলো ডুপ্লেক্স ইউনিট। ইউনিটগুলো যে অনেক বড় হতে হবে এরকম না, 1500 স্কোয়ার ফিটেও কিন্তু ডুপ্লেক্স পসিবল। দুটো বেডরুম উপরে থাকবে, ড্রয়িং ডাইনিং নিচে থাকবে, অথবা দুটো বেডরুম নিচে থাকবে, ড্রয়িং ডাইনিং উপরে থাকবে। এই ল্যান্ডটির আরো একটি স্পেশালিটি হচ্ছে এটি নর্থ সাউথ ওরিয়েন্টেড ল্যান্ড। এই মুহূর্তে আমার হাতের বাম দিকে হচ্ছে নর্থ এবং নর্থে একটি নদী আছে এবং আমার হাতের ডান দিকে হচ্ছে রাস্তা এবং বিল্ডিংটি কিন্তু পুরোপুরি ভাবে সবগুলো অ্যাপার্টমেন্ট এই নদীর ভিউ পাবে এবং অপর দিকে সাউথ পাবে। এই 28.42 কাঠার ল্যান্ডটিতে অ্যাপার্টমেন্ট বিল্ডিং পাওয়া যাবে 84টি। এই 84টি অ্যাপার্টমেন্ট আমরা 20টি রেসিডেন্সিয়াল ফ্লোরে ভাগ করে দেব। সেই সাথে থাকছে দুটি বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং মেজানাইন ফ্লোর। এছাড়াও এই বিল্ডিংটিতে আছে ফুল ফ্লেজড কমার্শিয়াল জিম, কিডস প্লে এরিয়া এবং অন্যান্য যে ধরনের ফ্যাসিলিটি গুলো সবখানে থাকে, কনভেনশন হল, জগিং ট্র্যাক সহ সবকিছু। এবারে আসি এই প্রজেক্টটিতে আপনারা কিভাবে পার্টিসিপেট করতে পারবেন অথবা এই প্রজেক্টটি কমপ্লিট করতে কিরকম খরচ হতে পারে। এই ল্যান্ডটিকে আমরা 84টি শেয়ারে ভাগ করছি, তার মানে 84 জন এই ল্যান্ডে পার্টিসিপেট করতে পারবেন। আই এক্সটেনশনে হওয়ায় এবং অনেক বড় ল্যান্ড হওয়ায় এই ল্যান্ডের ডিমান্ড কিন্তু অনেক বেশি। আমরা প্রতিটি শেয়ারের মূল্য ধরছি 45 লাখ টাকা। 45 লাখ বা 45 লক্ষ টাকা দেওয়ার মাধ্যমে আপনারা এই ল্যান্ডের একজন শেয়ার ওনারে পরিণত হবেন। এবারে আসি অ্যাপার্টমেন্টের সাইজ কেমন হতে পারে। এখানে প্রতিটি অ্যাপার্টমেন্টের সাইজ কম বা বেশি 1500 স্কোয়ার ফিটের হবে এবং বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যাবে তখন জমির দাম এবং অ্যাপার্টমেন্টের খরচ সহ আপনাদের টোটাল খরচ পড়তে পারে 7500 থেকে 8000 টাকা পার স্কোয়ার ফিট। মাথায় রাখতে হবে এই মুহূর্তে এখানকার যে অ্যাপার্টমেন্ট গুলো আছে সেগুলোর সেলিং প্রাইস 10000 টাকার উপরে। আমার হাতের ডান দিকে আই এক্সটেনশনে অলরেডি অনেকগুলো বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন আছে এবং অনেকগুলোতে মানুষ থাকছে এবং আমার হাতের বাম দিকে যদি ক্যামেরা যায় তাহলে এদিকে এল এবং এম দেখতে পাচ্ছে, এখানে শত শত বাড়ি আন্ডার কনস্ট্রাকশন এবং অনেকগুলোতে মানুষজন থাকছে। আই এক্সটেনশন একটু পরে রিলিজ হয়েছিল যার কারণে এখানে কিন্তু ওইভাবে কনস্ট্রাকশন শুরু হয়নি এবং ল্যান্ডের প্রাইস কিন্তু অনেক অনেক বেশি হাই। আরো ইম্পর্টেন্ট যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা এখানে যে বিল্ডিংটি বানাচ্ছি সেটি কিন্তু একটু লাক্সারি স্ট্যান্ডার্ডে হবে, তার মানে এখানে যে উইন্ডোগুলো ব্যবহার করা হবে সবগুলো ডাবল গ্লেসড উইন্ডো, এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেম থাকবে সেগুলো গ্লোবাল স্ট্যান্ডার্ডের, এখানে যে সমস্ত টাইলস বা মার্বেল ব্যবহার করা হবে সবগুলোই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ব্যবহার করা হবে। এছাড়াও এখানে যে সমস্ত কনসালটেন্টরা থাকছেন, মানে ডিজাইন থেকে শুরু করে ইলেকট্রিক্যাল প্লাম্বিং, সবখানে কিন্তু দেশীয় ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের পাশাপাশি বাইরের কনসালটেন্টরাও এতে পার্টিসিপেট করছেন। তো এই ল্যান্ড সম্পর্কে আপনাদের যদি আরও তথ্য জানার থাকে বা এই প্রজেক্ট সম্পর্কে আমাদের কি প্ল্যানিং বা কিভাবে আপনারা পেমেন্ট করবেন, প্রসেসটা কি, এ সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে নিচের দেওয়া ফোন নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, ফেসবুকে মেসেজ দিন অথবা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন। চা খাওয়ার দাওয়াত রইল। থ্যাংক ইউ।